2024 প্যারিস অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন মানু ভাকের। অলিম্পিক ইতিহাসে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে তিনি পদক জিতলেন। রবিবার ফাইনালে হারের সময় তিনি কিম ইয়েজির চেয়ে মাত্র 0.1 এ পিছিয়েছিলেন, তবুও রেকর্ড গড়েছেন। ভারতের গৌরবের মুকুটে আরেকটি পালক বাড়ল মানু ভাকারের কৃতিত্বে। টোকিও অলিম্পিকে তীরে এসে তরি ডুবেছিল পিস্তলের ত্রুটির কারণে। লাইনচ্যুত হওয়ার 3 বছর পর 22 বছর বয়সী তরুণী দুই দক্ষিণ কোরিয়ার শুটারের পেছনে ব্রোঞ্জ পদক পেলেন। তিনি পঞ্চম ভারতীয় যিনি শুটিংয়ে পদক জিতেছেন। প্যারিস অলিম্পিকের প্রথম দিনে মানু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা রাউন্ডে 580 স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিলেন। মানু ভাকের ফাইনালে যাওয়ার যোগ্যতায় সর্বোচ্চ সংখ্যক নিখুঁত স্কোর করেছিলেন। শেষবার সুমা সিরুর একজন ভারতীয় মহিলা শুটার হিসেবে ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন। 2004 সালে গ্রিসের রাজধানী অ্যাথেন্স অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে কিছুটা হলেও সম্ভাবনা জাগিয়েছিলেন। ব্রোঞ্জ জেতার পেছনে লাগাতার অধ্যাবসায় সঙ্গী ছিল মানু ভাকারের। হরিয়ানা মেয়েটির প্রস্তুতি শুরু হয়েছিল 2016 রিও অলিম্পিক গেমসের পরেই। তখন তার বয়স মাত্র 14। তার সর্বক্ষণের গাইড ফিলোসফার বাবা রামকিষণ ভাকের তাকে প্রথম বন্দুক কিনে দিয়েছিলেন। 4 বছরে শুটিংয়ের মনোযোগী ছাত্রী এতটাই উন্নতি করেন যে অভিনব বিন্দ্রার দেশে আরেকজনের কাছে সাফল্য আশা করতে থাকে সংশ্লিষ্ট মহল। টোকিওতে ব্যর্থতা দৃঢ়তা ও জেদ থেকে দূরে সরাতে পারেনি মানু ভাকারকে। কুস্তি এবং বক্সিংয়ের রাজ্য হরিয়ানা থেকে উঠে আসা মানু ভাকার বুঝিয়ে দিলেন অধ্যাবসায় থাকলে সাফল্য আসতে বাধ্য। 2024 প্যারিস অলিম্পিকে ভারত প্রথম পদক জেতার পর শুটার মানু ভাকারকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে রেকর্ড গড়লেন শুটার মানু ভাকার। অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে পদক জেতার কৃতিত্ব অর্জন করেন তিনি। পাশাপাশি অলিম্পিকের শুটিং ইভেন্টে ভারতের 12 বছরের পদক খরা কাটালেন মানু ভাকার। তার এই অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সহ দেশবাসী।